আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, 2021 সালের এসএসসি পরীক্ষার্থী সবাইকে মাওনা ভূমিক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজহারুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত মাওনা ভূমিক উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের উচ্চতর গণিত থেকে সপ্তম অধ্যায়ের অসীম ধারা নিয়ে একটু আলোচনা করব এবং এর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে সমাধান করব। এখন একটু আমরা বোর্ডের দিকে তাকাই, দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, উদ্দীপকটা হচ্ছে 1/3x-1 + 1/3x-1 হোল স্কোয়ার + 1/3x-1 হোল কিউব + ডট। এখানে প্রশ্ন ক বলছে x = 2 হলে প্রাপ্ত ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্নে বলছে x = 1 হলে ধারাটির সপ্তম পদ এবং 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তৃতীয় প্রশ্নে বলছে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমিতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টিটা কত সেটা আমাদের বের করতে হবে। এখন প্রথম প্রশ্নে যদি আসি, ক প্রশ্নে এখানে বলছে x = 2 হলে, তার মানে এখানে উদ্দীপকটা যদি আমরা লিখি ধারাটি 1/3x-1 + 1/3x-1 হোল স্কোয়ার + 1/3x-1 তার হোল কিউব + ডট ডট। প্রশ্নে বলে দেওয়া হয়েছে x = 2 হলে, 2 হলে ধারাটি হয় 1/3 × 2 - 1 + 1/3 × 2 - 1 হোল স্কোয়ার + 1/3 × 2 - 1 হোল কিউব + ডট ডট। এখন আমরা যদি একটু হিসাব করি 1/6 - 1 + 1/6 - 1 হোল স্কোয়ার + 1/6 - 1 তার হোল কিউব + ডট ডট। এখানে বিয়োগ করলে হয় 5 + 1/5 তার হোল স্কোয়ার + 1/5 হোল কিউব + ডট ডট। এখন এখানে যদি আমরা ধারাটি থেকে একটু বিশ্লেষণ করি, এখানে প্রথম পদটা হচ্ছে এ, এর মানটা হচ্ছে 1/5, সাধারণ অনুপাত আর, সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করে। আর এটা বের করতে হবে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদটা হচ্ছে 1/5 স্কোয়ার / প্রথম পদ 1/5। আমরা যদি ক্যালকুলেশনটা এখানে করি 1/25 / 1/5 1/25, এর গুণ চিহ্ন দিয়ে যদি উল্টায় দিই 5 উপরে নিচে 1, 5 পাশা 25 1/5। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছিল x = 2 হলে প্রদত্ত ধারাটির বা প্রাপ্ত ধারাটির সাধারণ অনুপাত, তাহলে প্রাপ্ত ধারাটির আমরা সাধারণ অনুপাত পেলাম 1/5। এটা হচ্ছে কয়ের প্রশ্নের উত্তর। এখন যদি আমরা দ্বিতীয় প্রশ্নে যেতে চাই, তাহলে এখানে বলা আছে x = 1 হলে ধারাটির সপ্তম পদ এবং প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। এখন আমরা ক প্রশ্নটা মুছে দেই। খ প্রশ্নেও আমাদের এই ধারাটির প্রয়োজন হবে। ধারাটি এখানে লেখা আছে এবং এইবার বলা আছে x = 1 হলে, এখন যদি এখানে x এর পরিবর্তে আমরা 1 ব্যবহার করি তাহলে ধারাটি হয় 1/3 × 1 - 1 + 1/3 × 1 - 1 হোল স্কোয়ার + 1/3 × 1 - 1 তার হোল কিউব + ডট ডট। 3 - 1 + 3 - 1 হোল স্কোয়ার + 3 - 1 হোল কিউব + ডট ডট।
বিয়োগ করলে হয় 1 বাই টু প্লাস 1 বাই টু হোল স্কোয়ার 1 বাই টু হোল কিউব প্লাস ডট ডট। এখানে যদি আমরা ধারাটির প্রথম পদ এ ধরি তাহলে এর মান হয় 1 বাই টু। সাধারণ অনুপাত যদি আর হয় তাহলে দ্বিতীয় পদটা হচ্ছে 1 বাই টু তার হোল স্কোয়ার ভাগ প্রথম পদ 1 বাই টু, 1 বাই 4 ভাগ 1 বাই টু। এখন 1 বাই 4 এটা যদি গুণ চিহ্ন দেই তাহলে উল্টে যাবে 2 বাই 1। ক্যালকুলেশন করলে হয় 1 বাই 2, তাহলে আর এর মানটা পাইলাম 1 বাই 2। এখন প্রশ্নে বলছে ধারাটির সপ্তম পদ, যেহেতু এটি একটি গুণোত্তর ধারা সেহেতু এনতম পদের সূত্রটা হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন প্রশ্নে বলছে সপ্তম পদ, তাহলে সাততম পদটি হবে এ আর টু দি পাওয়ার 7 মাইনাস ওয়ান। তাহলে এর মানটা হচ্ছে, মান যদি ব্যবহার করি এখন হিসাব করি, 7 থেকে 1 চলে গেলে 6, তাহলে এর মানটা হচ্ছে 1 বাই 2 ইন্টু আর এর মান 1 বাই 2 এর পাওয়ার 6। 1 বাই 2 ইন্টু 1 এর উপরে যদি পাওয়ার 6 হয় তার মান 1, আর 2 এর উপরে যদি 6 হয় তার মান 64। এখন যদি উপরের সংখ্যাগুলো গুণ করি 1 1 2 64 128, এটা হচ্ছে আমাদের একটি প্রশ্নের উত্তর বা সপ্তম পদের মানটা হচ্ছে 1 বাই 128। এখন দ্বিতীয় অংশে যদি যাই, ধারাটির দশটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। এখন আমরা দশম পদের বা দশটি পদের সমষ্টি যদি নির্ণয় করতে চাই তাহলে এখানে সমষ্টির সূত্র লিখতে হবে। এখন আমরা এটা একটু মুছে দেই, এখন আমরা গুণোত্তর দ্বারার এন তম পদের সমষ্টি সূত্র লিখব, সরি এন পদের সমষ্টি সূত্র। এন পদের সমষ্টিটা হচ্ছে এখানে লিখতে হবে আর এর মানটা, আর এর মানটা কি হচ্ছে 1 বাই 2, তার মানে এটা হচ্ছে 1 এর চেয়ে ছোট, তার মানে 1 এর চেয়ে যখন ছোট হবে তখন এন পদের সমষ্টি সূত্রটা হবে এস এন সমান এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর। যখন আর এর মানটা 1 এর চেয়ে ছোট হবে তখন এই সূত্রটা হবে। এখন প্রশ্নে বলছে 10 পদের সমষ্টি, এখন এস টেন সমান এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার 10 মাইনাস আর। যখন এন এর মান এন পদের সমষ্টি ছিল তখন আর টু দি পাওয়ার এন ছিল, এখন 10 পদের সমষ্টি তখন এন এর জায়গায় 10 হবে। এখন যদি আমরা মান বসাই এর মানটা ছিল 1 বাই 2 1 মাইনাস আর এর মান পাইছি আমরা 1 বাই 2 এর পাওয়ার 10, 1 মাইনাস আর এর মান 1 বাই 2। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 1 বাই 2 ইন্টু 1 মাইনাস 1 এর উপরে যদি পাওয়ার 10 হয় তার মান 1, 2 এর উপরে যদি পাওয়ার 10 হয় 1024, আর এটা যদি আমরা লসাগু করি 2 2 মাইনাস 1। এখন আমরা ক্যালকুলেশন করব 1 বাই 2 ইন্টু ব্রেকেটের ভিতরের লসাগু করব, লসাগুটা হচ্ছে 1024, 1 দিয়ে যদি গুণ করো 1024 মাইনাস 1 দিয়ে 1024কে যদি 1024 দ্বারা ভাগ করি তাহলে 1, 1 দিয়ে যদি 1 এর গুণ করি তাহলে 1, আর এখানে হবে 2 থেকে 1 বাদ দিলে 1 বাই 2। এখন লিখব 1 বাই 2 ইন্টু 1024 থেকে যদি 1 বিয়োগ করি 1023, আর নিচে আছে 1024, আর এর নিচে আছে 1 বাই 2,
তাহলে উপরের সংখ্যাগুলো যদি লিখি 1 বাই 2 ইন্টু 1023 1024, এখন এটা হলো ভাগ চিহ্ন, এটাকে গুণ চিহ্ন দিয়ে আমরা উল্টাইয়া দিব, 2 উপরে নিচে 1, 2 2 কাটা, তাহলে উপরে থাকে 1023 আর নিচে থাকে 1024, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর বা আনসার। 10 পদের সমষ্টি হচ্ছে 1023/1024। এখন আমরা সর্বশেষ প্রশ্নে যদি যাই, লেখা আছে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমিতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টিটা কত সেটা আমাদের বের করতে হবে। এখন আমরা যদি এই প্রশ্নটা মুছে দেই, গ, এখানে আমাদের লিখতে হবে ধারাটি, ধারাটি হচ্ছে 1/3x-1 + 1/3x-1 whole square + 1/3x-1 whole cube + ... এখানে ধারাটির প্রথম পদ 1/3x-1, সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ 3x-1 whole square ভাগ প্রথম পদ 1/3x-1। তাহলে 1/3x-1 whole square এটা দিয়ে যদি গুণ করি তাহলে এটা উল্টে যাবে, 3x-1 উপরে আর নিচে 1, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 1/3x-1 থাকবে। এখন r এর মানটা অসীমিতক সমষ্টি হওয়ার শর্তটা হচ্ছে প্রদত্ত ধারাটির অসীমিতক সমষ্টি থাকবে যদি আমাদের আর পরম মান লেস দেন 1 হয়, অর্থাৎ -1 r < 1 হয়। তার মানে -1 থেকে ছোট এবং +1 থেকে যদি বড় হয় তাহলে r এর মানটা সেই ক্ষেত্রে এর অসীমিতক সমষ্টিটা থাকবে। এখন -1 r এর মানটা যদি আমরা এখানে বসাই 1/3x-1 < 1, এখন যদি লিখি -1 < 1/3x-1, প্রথমে এই অংশটুকু মান বের করি, এখন বিপরীতকরণ করি, -1 কে বিপরীতকরণ করলে -1ই হবে আর এই অসমতার চিহ্নটা পাল্টে যাবে, এদিকে মুখ করা আছে এদিকে উল্টে যাবে আর এটা হয়ে যাবে 3x-1। তাহলে এটা যদি আমরা আগে লিখি 3x-1 আর এই এদিকে -1 এর দিকে মুখটা আছে এদিকে এটা এদিকে চলে আসবে, 3x-1 - 1 এই পাশে যদি নিয়ে যাই +1 হবে, 3x 0 বা x 0/3, তার মানে 0 দিয়ে যদি কোনো কিছুকে ভাগ করি 0ই হবে। এখন প্রথম অংশটুকু গেল, এখন আমরা দ্বিতীয় অংশটুকু যদি করি, আবার 1/3x-1 < 1, এখন একে একই রকমভাবে বিপরীতকরণ করব, 3x-1 যখন বিপরীতকরণ করব তখন এই অসমতার চিহ্নটা পাল্টে যাবে, বিপরীতকরণ হয়ে যাবে, এখন 3x 1 - 1 এখানে যদি নিয়ে আসি +1, তাহলে 3x 2 x < 2/3, অর্থাৎ x এর শর্তটা হচ্ছে, x এর উপর বলা হয়েছে x এর উপর কি শর্ত আরোপ করলে এই সমীকরণটি অসীমিতক সমষ্টি থাকবে, শর্তটা হচ্ছে x < 0 অথবা x > 2/3, এই শর্তটা যদি এই রাশিটা মানে তবে রাশিটির অসীমিতক সমষ্টি থাকবে এবং এই শর্ত দুটা এই রাশির মধ্যে পতিত হয় তাহলে এই রাশিটি একটি অসীমিতক সমষ্টি থাকবে এবং এই রাশিটার একটা অসীমিতক সমষ্টি আছে। এখন যদি আমরা এই অসীমিতক সমষ্টিটা বের করতে চাই তাহলে
অসীমিতক সমষ্টির সূত্রটা লিখতে হবে। অতএব ধারাটির অসীমিতক সমষ্টি সমান এ বাই ওয়ান মাইনাস আর। এখন যদি এর মানটা ব্যবহার করি, এর মানটা ছিল ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস আর এর মান পেয়েছিলাম ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান। তাহলে ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান, এখন এই নিচের অংশটুকু লসাগু করব, থ্রি এক্স মাইনাস ওয়ান, ওয়ান দিয়ে যদি গুণ করো থ্রি এক্স মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান, এটা দিয়ে এটা যদি ভাগ করি ওয়ান, ওয়ান দিয়ে ওয়ান গুণ করলে টু হয়। প্রথম অংশটা লিখব ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান ইন্টু, এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টায় দিই, থ্রি এক্স মাইনাস ওয়ান, আর এখানে থ্রি এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তার মানে থ্রি এক্স মাইনাস টু। এখন এটা উপরে এবং নিচে কাটা, তাহলে ওয়ান বাই থ্রি এক্স মাইনাস টু। আর প্রদত্ত ধারাটির অসীমিতক সমষ্টিটা হচ্ছে ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান। তাহলে শর্তটা ছিল, এখন যদি আমরা আনসার আলাদাভাবে যদি লিখি, এক্স লেস দেন জিরো অথবা এক্স গ্রেটার দেন টু বাই থ্রি, এবং অসীমিতক সমষ্টিটা হবে ওয়ান বাই থ্রি এক্স মাইনাস টু। এইটাই প্রদত্ত প্রশ্নের আনসার। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন।